নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমরা এখন সকলেই কম বেশি স্বাস্থ্য সম্পর্কে সচেতন আর সেই জন্য প্রত্যেক দিন অয়েলি খাবার না খেয়ে আমাদের উচিত মাঝে মাঝে অয়েল ফ্রি খাবার খাওয়া আর সেই জন্যই আমার আজকের রেসিপি হলো উইদাউট অয়েল হেলদি অ্যান্ড টেস্টি স্টিকি চিকেন তো এই স্টিকি চিকেন বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি ছশো গ্রাম চিকেন যেটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে মুছে আমি ড্রাই করে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ আদা বাটা আর কয়েকটা রসুনের কোয়া আমি থেতো করে নিয়েছি এখানে বারো থেকে চোদ্দোটা রসুনের কোয়া আছে আর নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ ক্রাশড ব্ল্যাক পেপার আর নিয়ে নিয়েছি আমি সয়া সস আর নিয়ে নিয়েছি হানি এবারে আমি চিকেনে নুন দিয়ে দিচ্ছি নুনটা কিন্তু খুব বেশি পরিমাণে দেব না নুনটা আমি অল্প করে দিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার আর দিয়ে দেবো আমি যে দু টেবিল চামচ আদা বেটে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে চিকেনটা আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব তো চিকেনটা ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য এটা রেখে দেবো তো চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করতে করে নিতে হবে যাতে সব মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে যায় এবারে আমি এটা আধ ঘন্টার জন্য রেখে দেবো এরপরে আমি গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা গরম করে আমি এতে ছয় টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি আর এই সয়া সসটাতে নুন থাকে বলেই আমি কিন্তু চিকেনে নুনের পরিমাণ অল্প দিয়েছিলাম এরপরে আমি ছয় টেবিল চামচ সয়া সসের সাথে দিয়ে দিচ্ছি ছয় টেবিল চামচ হানি সয়া সস আর হানি কিন্তু সম পরিমাণে নিতে হবে তো হানি আর সয়া সসটা দিয়ে দেওয়ার পরে এবারে আমি থেতো করা রসুনের টুকরোগুলো দিয়ে দিলাম এটা আমি দশ থেকে পনেরো সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব এরপরে আমি ম্যারিনেটেড চিকেনগুলো ফ্রাইং প্যানে দিয়ে দেবো তো সব চিকেনগুলো আমি দিয়ে দিলাম এবারে আমি চিকেনটা খুব ভালো করে মিক্স করে নেব তো তিন থেকে চার মিনিট আমি চিকেনটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু সয়া সস হানি আর গার্লিকের সাথে ভালো করে মিক্স করে নেব এরপরে আমি চিকেনটা ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য তো মিনিট পনেরো পরে আমি ঢাকনাটা খুলে নিলাম এবারে চিকেনটা কিন্তু নাড়াচাড়া করে দেখছি আমার কিন্তু প্রায় হাফ সেদ্ধ চিকেনটা হয়ে গেছে এবারে আমি আরও একবার চিকেনটাকে উল্টে দেব এই হেলদি অ্যান্ড টেস্টি স্টিকি চিকেন বানাতে কিন্তু আমাদের ইনগ্রিডিয়েন্টসও লাগে খুবই কম তো সব চিকেনগুলো আমি একে একে আবার উল্টে দিলাম এটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর খুবই হেলদি এবং টেস্টি হয় তো চিকেনটাকে উল্টে দিয়ে আমি আরও একবার ঢাকনা লাগিয়ে দিলাম এবারে আমি দশ কি বারো মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম চিকেন কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি চিকেনটাকে আরও দু মিনিটের জন্য ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে চিকেনটা আমার আরও ড্রাই হয়ে যায় তো এটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে আমি এবার গ্যাস অফ করে দেব এটা কিন্তু খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় তো চিকেনটা আমার হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিলাম এবারে আমি একে একে সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে খুব তাড়াতাড়ি উইদাউট অয়েল হেলদি অ্যান্ড টেস্টি স্টিকি চিকেন আপনারাও করে দেখবেন বন্ধুরা আশা করি আপনাদেরও ভালো লাগবে